আমি আর মেয়ে কি করলাম, বাড়ি থেকে বেরিয়ে ধর্মতলা চলে গেলাম ওলা করে। ধর্মতলা থেকে মেট্রো করে আমরা যাব হাওড়া স্টেশন। দেখলাম জনমানুষের এত ভিড়, এত ঢাল নেমেছে, শুধু কলকাতার দিকে সবাই ছুটছে কিনা ঠাকুর দেখবে, এত ভিড় এত ভিড়। আমরা উল্টো দিকে যাচ্ছি, সেক্ষেত্রে দেখছি প্রচণ্ড ভিড়। আবার কেউ কেউ তো মনে হয় সারাক্ষণ ঠাকুর দেখে বাড়িও ফিরছে, এরকমও ব্যাপার আছে হাওড়ার দিকে। তো এত তুমুল বৃষ্টি হয়েছে আজকে 1.5 ঘন্টা, আজকে পঞ্চমী, 1.5 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে। তো আমরা বৃষ্টি বন্ধ হওয়ার পরেই বেরিয়ে গেছি, জানি মিটিং মিছিল বৃষ্টি নানা রকম অবস্থার মধ্যে আটকে পড়তে পারি। তো বাপের বাড়ি যাওয়াটা আমার বছরে একবার এই পুজোর সময়, এখানেই আমি পুজো দিই বলতে গেলে, আমার পুজোটা এখানেই কাটাই মা বাবার সংস্পর্শে এসে, আর ঘুমিয়ে টুমিয়ে একটু আরাম করে, রান্নাবান্না তো করতেই হয় একটুকটা, ওটুকু আমি করেই থাকি এখানেও। আর বলতে কি, সেইভাবে আমাদের ঠাকুর দেখা হয় না, প্রতিবার হয়তো দেখি, এবারেও দেখবো, বাচ্চাগুলো আছে, তো আমার মেয়ে আছে, আমার বোনের ছেলে আছে, এই বাচ্চাগুলোকে তো একটু দেখিয়ে দিতে হয় ঠাকুর। তো আমরা পৌঁছে গেলাম মেট্রো স্টেশন ইয়েতে, কি বলবো, নেমে পড়ছি নিচে, এই মেট্রোতে করে আমরা যাব হাওড়া, হাওড়া স্টেশন। এখন খুবই সুবিধে হয়েছে, ওলা উবের অনেক সময় ট্যাক্সি এরা কেউ ডাইরেক্ট হাওড়া যেতে চায় না, ক্যান্সেল করে দেয়, সেক্ষেত্রে ধর্মতলা ওরা ইজিলি আসতে চায় কিন্তু হাওড়া স্টেশন যেতে চায় না। তো মেট্রোটা হওয়াতে আমাদের সুবিধে হয়েছে কি, আমরা ধর্মতলায় চলে এলাম, তারপরে মেট্রো করে আমরা হাওড়া স্টেশনে চলে গেলাম ডাইরেক্ট, 5 মিনিট লাগবে। তো আমি এই প্রথম এই মেট্রোটা ট্রাভেল করছি, ভাবলাম যে নীল জিনিসটা কি সেটা একটু দেখব। তো আমার একটু খুব লজ্জায় লাগলো, সবার দেখা হয়ে গেছে নীল, গঙ্গার তলা দিয়ে যে মেট্রো যাচ্ছে সেটা নাকি নীল নীল হয়, আমি দেখিনি, তো আমার খুব লজ্জা লাগলো, সবার দেখা হয়ে গেছে, আমারই মনে হয় বোকামি করছি, আমি দেখিনি, তাই আমার উল্টো দিকে ফিরে যে এই যে নীল ছবিটা তুলবো সেটা আর করিনি। নীল দেখাচ্ছে কিন্তু আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের ছবিগুলোই এখানে দেখতে পাচ্ছি আমরা। তো কিছুক্ষণের মধ্যেই মানে এটা শেষ হয়ে গেল, দেখলাম খুব কয়েক সেকেন্ডেরই মনে হয় ব্যাপার, বেশিক্ষণ ছিল না, ওই নীল একটা রং দেখতে পেলাম। আমি তো ভেবেছিলাম যে বেশ, অ্যাকোরিয়ামে যেমন জল থাকে ওরকম বুঝি কিছু একটা হবে, জলের তলা দিয়ে যেমন থাকে না অনেক জায়গায়, জলের তলা দিয়ে মানুষ যাতায়াত করে এরকম এক কতগুলো জায়গা থাকে, সেরকম মনে হয় জলের তলা দিয়ে বুঝি মেট্রোটা যাবে আর জলটা দেখতে পাবো, সেরকম কিছু ঘটেনি, আমি মানে একেবারেই বোকামি করেছি আর কি। তো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এখানে এখনো পর্যন্ত আমাদের 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ আমাদের ট্রেন 4:50-এ আর আমরা পৌঁছে গেছি 3:20-তে, অনেকটাই আগে পৌঁছে গেছি, আমাদের এখনও বসেই থাকতে হবে বলতে গেলে অনেকক্ষণ। তো বাবাকে ফোন করলাম যে তুমি কোথায় আছো, বাবা বললো আমি আসছি, তোরা ঢোক, আমি এসে যাচ্ছি এক্ষুনি। তো আমি একটুখানি অপেক্ষা করার পর দেখলাম ট্রেনটা দিয়েছে, তার বাবাও এসে গেছে, এবার বাবার সঙ্গে আমরা কী করলাম ট্রেনের দিকে চলে গেলাম। তো এখানে কিছুক্ষণ বসে হাওয়াটা খেয়ে নিলাম, প্রচণ্ড রকম গরম, 1.5 ঘন্টা যে বৃষ্টি হয়েছে মানে বোঝা যাচ্ছে না, এত প্রচণ্ড গরম, কি বলবো, আমার বেশি গরম লাগছে না সবারই লাগছে বুঝতে পারছি না, হু হু করে আমি ঘামছি শুধু। স্টেশনের পাখাগুলো এই বিশাল বিশাল, সেই পাখা আমার গায়ে মনে পৌঁছচ্ছেই না, জলটা মনে হয় পুরোটা খেতে পারলে খুব ভালো হতো, এবার ট্রাভেলের সময় তো জল খাওয়াও যায় না। তো আমাদের বুকিং ছিল, কনফার্ম ছিল, জেনারেল আর কি ইয়ে ছিল আর কি, জেনারেল বলতে আর কি নর্মাল যে সিটিংয়ের বুকিং ছিল। তো বাবাও এসে গেছে, আমরা ট্রাভেল করে পৌঁছেও গেছি 8:45 সময় বাঁকুড়া। তো এই টোটোতে যেতে যেতে মানে ছবি তোলা ভিডিও তোলা খুব অসুবিধে, এখানে রাস্তায় যেতে যেতে কয়েকটা আমরা ইয়ে দেখলাম আর কি, ঠাকুর দেখলাম। এটা আমাদের বাঁকুড়া স্টেশনের সামনের দিকটা,
তো আমরা একদিন বেরোবো বাচ্চাগুলোকে নিয়ে, আমাদের তো একটু বেরোতেই হবে। আগের দিনে সেই উন্মাদনাটা যদি থাকতো তাহলে কলকাতায় আমি মোটামুটি কিছু ঠাকুর তৃতীয়া চতুর্থী পঞ্চমীতেই দেখে ফেলতাম, আমার মেয়ে বলছিল, কিন্তু আমার সেই মনের তাগিদটা ছিল না এবার, তাই আমি বেরোইনি। এবারে এখানে যখন এসছি একটু তো বেরোবই, অঞ্জলি দেব অষ্টমীতে, তারপরে দশমীতে সিঁদুর পরানো, তারপরে কোনো বাড়িতে নেমন্তন্ন সেখানে খেতে যাওয়া, আর ওদেরকে নিয়ে একটু ঘোরানো, ঘুরে বেড়ানো আর কি, ওদেরকে মণ্ডপ সজ্জাগুলো একটু দেখিয়ে নেব, এর এইটাই আমার এবারের লক্ষ্য। আর সেরকম সেই উদ্দীপনা নেই, ঠাকুরের কাছে আমার শুধু একটু বিচার চাওয়াই আছে।